This is our official lecture 9 for DA section. So in today's class, we will start the part that is the demand portion of market forces of demand. Ami eta already start koreche apnader section e. Tamra shift in demand e je jayga ta ache seta te ashole mainly amra ajke hocche focus korbo. Er ag porjonto ongsho ta amra already cover korechi. এবং আমি দেখবেন যে আপনাদের যেহেতু ক্লাস টেস্টও হয়েছে এবং ক্লাস টেস্টে দেখবেন যে আমি কিন্তু আপনাদের সাথে এটার জন্য একটা এই চ্যাপ্টারটার জন্য আমাদের বইয়ের আমরা একটা আমি একটা স্লাইড ফলো করছিলাম আমি কিন্তু স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করিনি বিকজ আমি ক্লাস এটা বারবারই বলছিলাম যে আমি আসলে বইটাই ফলো করছি বইয়ের জাস্ট অংশটা আমি এখানে এমবেড করা তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে স্লাইডটা মানে সেটা ক্লাস নেওয়ার সুবিধার জন্য আমি স্লাইডটা মেক করেছি তো আমরা যদি আমাদের বইটা নোটিস করি একটু বইটাও ওপেন করছি আমরা যদি বইটা একটু দেখি এই যে আমাদের চ্যাপ্টার 4 যেটা আমরা ফলো করছি তো আমি কিন্তু বইয়ের কন্টিনিউটি ওয়াইজ এসেছি ফর এক্সাম্পল ফার্স্টে আমরা ছিলাম হচ্ছে মার্কেট নিয়ে স্টাডি করেছি সো দ্য থিং রিলেটেড মার্কেট ইজ হিয়ার দেন দ্য different type of market that a competitive market and monopoly market and finally and demand and the things related with the demand curve that is that that is what is demand or law of demand then demand curve like demand curve is a downward sloping curve so everything was maintaining the quantity sorry continuity from the book so এটাই বলছি তো আমরা বইটা পড়লেই হবে এবং আজকে এর পরে যে টপিকটা আছে এটা হচ্ছে কি আমরা স্টার্ট করব দ্যাট ইজ শিফট ইন ডিমান্ড কার্ভ আচ্ছা আরেকটা বিষয় আমাদের এটার জন্য দুইটা রেফারেন্স আছে একটা হচ্ছে গিয়ে আমরা তো মানে ম্যানকিউর বইটাই ফলো করছি মাইক্রো ইকোনমিক্স বাই ম্যানকিউ কারোর যদি মনে হয় যে পার্কিনের বইটা ফলো করতে চান কারণ এই রেফারেন্সটা আপনাদের সাথে শেয়ার করা আছে এই ক্ষেত্রে পার্কিনের বইয়ের চ্যাপ্টার 3টা ফলো করতে হবে সেখান থেকে আপনারা এটা হচ্ছেন গিয়ে পাবেন ডিটেল সো চলে যাই তাহলে আমরা যেটা পড়ছিলাম দ্যাট ইজ শিফট ইন ডিমান্ড কার্ভ সো শিফট ইন ডিমান্ড কার্ভ এখানে আমরা ডিমান্ড কার্ভ শিফট যেটা সেটা দেখতে পা শিফটটা দেখবো অর্থাৎ এখানে আমরা আচ্ছা ওয়াইট মিনিট মাশিয়াত অ্যাটেন্ডেন্স কে নিয়ে নিছে না না এখনো কিছু হয়নি আচ্ছা সো এখানে আমরা আসলে দেখব যে আমরা প্রাইসের সাথে যেমন হচ্ছে গিয়ে ডিমান্ডের একটা নেগেটিভ রিলেশনশিপ পেয়েছিলাম এবং সেখানে দেখেছিলাম যে প্রাইস মানে আমাদের দের ইজ অ্যাকচুয়ালি ইনভার্স রিলেশনশিপ বিটুইন দেম দ্যাট মিন্স ওয়েন দ্য প্রাইস ইজ আপ আওয়ার ডিমান্ড ইজ ডাউন বাট when the price is down our demand is up but there are some reason for which we will find out that whatever the price level is our demand will change অর্থাৎ প্রাইসটা হয়তো আমার সেমই থাকছে কিন্তু তারপরে আমি দেখবো যে আমাদের ডিমান্ডটা চেঞ্জ হচ্ছে হয়তো ডিমান্ড অনেক বাড়ছে বা কমছে এই সিচুয়েশনটা আমরা এখানে দেখতে পাবো তো আমি এটার জন্য এখন একটা হোয়াইট বোর্ড সেরকম একটা ছবি আঁকবো আমার সাথে একটু কষ্ট করে ছবিটা আঁকতে হবে আপনাদের তাহলে প্র্যাকটিস হয়ে যাবে আমাদের বিষয়টা তো একইভাবে আমরা ডিমান্ড কার্ভ যেভাবে আমরা যেভাবে ড্র করার জন্য এক্সেস করে নিয়েছিলাম ওইভাবে আমি দুটো এক্সেস নিচ্ছি এক্স এক্সেস নিলাম এন্ড ওয়াই এক্সেস নিলাম দেন আমি তিনটা প্যারালাল আচ্ছা ডিমান্ড কার্ভটা আমরা কি জানতাম যে এরকম জাস্ট নিচের দিকে যাবে এরকম ডাউনওয়ার্ড স্লোপিং এরকম আমি একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ আঁকলাম আগের মতো যেহেতু সব ইনফরমেশন নিচ্ছি এক্স এক্সিস আমি সরি ওয়াই এক্সিস আমি প্রাইস নিব এক্স এক্সিস আমি নিব হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড আচ্ছা সো আমরা হচ্ছে একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ দেখতে পাচ্ছি আগের মতো নিলাম তো আমি আমাদের বোঝার সুবিধার্থে আমি একটা ডিমান্ড কার্ভ নিলাম না আমরা প্যারালাল আরো কয়েকটা ডিমান্ড কার্ভ
ড্র করে নিলাম, সামি প্যারালাল আরো দুটো ডিমান্ড কার্ভ এখানে ড্র করলাম। সো সাপোজ আমরা আমাদের সুবিধার জন্য ডিমান্ড কার্ভ গুলো নাম দিচ্ছি। তো প্রথমটা নাম ধরেন দিলাম D1, পরেরটা নাম দিলাম হচ্ছে D2, তারপরটা নাম দিলাম D3। নাও আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট প্রাইস লেভেল ধরলাম, এটা বোঝানোর জন্য আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করলাম। তো আমরা একটা কনস্ট্যান্ট প্রাইস লেভেল নিলাম, এখানে আমি একটু অ্যারো ইউজ করছি, বই এখানে অ্যারো ইউজ করে নেই, আপনি চাইলে অ্যারো নাও ইউজ করতে পারেন, জাস্ট পাসিং পয়েন্ট গুলো বোঝার জন্য আমি এখানে অ্যারোটা ইউজ করছি। তো আমি একটা কনস্ট্যান্ট প্রাইস লেভেল নিলাম, অর্থাৎ তিনটা কার্ভের জন্য এখানে প্রাইস লেভেলটা সেম হবে এরকম। সো কনস্ট্যান্ট প্রাইস লেভেল হিসেবে এটা নিলাম হচ্ছে গিয়ে 10 টাকা, সরি 10 টাকা, এই জায়গাটার ভ্যালু নিলাম, ধরে নিলাম এই কনস্ট্যান্ট প্রাইস লেভেল আমার তিনটা ডিমান্ড কার্ভকে বোঝার জন্য আমি জাস্ট এই পয়েন্ট গুলো নিচ্ছি, তিনটা ডিফারেন্ট পয়েন্টে পাস করে যাচ্ছে A, B, A, B and C। D1 কার্ভ কে এ পয়েন্টে, D2 কে হচ্ছে বি পয়েন্টে, এবং D3 কে সি পয়েন্টে পাস করে যাচ্ছে। তো পাসিং পয়েন্ট থেকে আমরা তিনটার জন্যই কোয়ান্টিটিটা বের করে নিচ্ছি, কোয়ান্টিটি ডিমান্ডটা নিব, এবং এটা আমার ইচ্ছা মতো আমি র্যান্ডাম পয়েন্ট হিসেবেই নিচ্ছি। ছবিটা যে আঁকছে আমার সাথে আঁকতে হবে, এটা কোয়ান্টিটিটা আমি র্যান্ডাম আমার ইচ্ছা মতো নিলাম। সাপোজ আমি এটা এখানে নিলাম হচ্ছে গিয়ে 40, তারপরে নিলাম হচ্ছে গিয়ে সাপোজ 70, লাস্ট যেটা নিলাম সেটা হচ্ছে গিয়ে 90, এতটুকু। আচ্ছা আপনারা এখানে কিছু সময় পাবেন, আমি 2 মিনিটসের মতো টাইম দিচ্ছি। আমি যে ছবিটা আঁকলাম, ছবিটা হচ্ছে সবাই একটু একটা পেন অ্যান্ড পেপার নিয়ে এবং সেখানে ছবিটা এঁকে ফেলি। আমরা যদি একটু নোটিস করে থাকি, আমাদের এখানে প্রাইস লেভেলটা হচ্ছে সেম, উইচ ইজ $10 একদম, বা 10 টাকা, সেটা আমরা হচ্ছে সেম প্রাইস লেভেল নিয়েছি। বাট এট দ্য সেম প্রাইস ওয়েন উই মুভ টু দ্য রাইট ওয়ার্ড, অর্থাৎ ডান সাইডে যাচ্ছি বা আপওয়ার্ডে যদি যাচ্ছে বাহিরের দিকে, যদি কার্ভটাকে মুভ করে নিয়ে যাই, অর্থাৎ লাইক ওয়েন উই মুভ টু দ্য D1 to D2 বা D1 to D3, দ্যাট মিন্স ওয়েন উই ট্রাই টু মুভ টু দ্য রাইট ওয়ার্ড, ডান দিকে যখন যাওয়ার চেষ্টা করছি, খেয়াল করে দেখেন মনে হচ্ছে না যে দের ইজ এ ইনক্রিজ ইন ডিমান্ড কার্ভ, প্রাইস লেভেল ইজ সেম, বাট ফর সাম রিজন দেয়ার ইজ এ ইনক্রিজ ইন ডিমান্ড কার্ভ। সো ইয়েস, ওয়েন এ ডিমান্ড কার্ভ মুভ টু দ্য রাইট ওয়ার্ড অর আপওয়ার্ড, বা ডান দিকে বা বাহিরের দিকে যখন যাবে, তখন আমরা বলবো যে দেয়ার ইজ এ ইনক্রিজ ইন ডিমান্ড কার্ভ, এখানে ডিমান্ড কার্ভটা ইনক্রিজ করছে। ঠিক একইভাবে এটা যদি লেফট ওয়ার্ড এ মুভ করে, লাইক D3 to D1 অর D2 to D1, দ্যাট মিনস লেফট ওয়ার্ড যদি মুভ করে, বা ইনওয়ার্ডে যেটাকে আমি বলছি এটাতে যদি মুভ করে, তখন আমরা বলবো দেয়ার ইজ এ ডিক্রিজ ইন ডিমান্ড কার্ভ, এখানে ডিমান্ড কার্ভটা এখানে D1 D2 D3 দ্বারা কি বোঝানো হয়েছে? এটা তিনটা যেহেতু ডিমান্ড কার্ভ নিয়েছি, ডিমান্ড কার্ভ কে সাধারণত আমরা ডি দিয়ে ইন্ডিকেট করি, তো তিনটা এর জন্য D1 D2 D3। আপনার যদি মনে হয় যে আমি ডিফারেন্ট নাম নিব, সেই ক্ষেত্রে ম্যাম ডি একই ডাবল প্রাইসে, ম্যাম একই প্রাইসে, সেক্ষেত্রে কোয়ান্টিটি ডিমান্ড কিভাবে মানে আমি তো ভিন্ন এটাই হয়? বুঝাচ্ছিলাম, এটাই তো বুঝাচ্ছিলাম যে
একই প্রাইসে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ান্টিটি হতে পারে, এখন ইনক্রিজ হতে পারে, ডিক্রিজটা কেন হতে পারে আগে এটা বুঝাচ্ছি, এরপরে রিজন গুলোতে আসবো যে কোন কোন রিজনে আমরা দেখবো যে আমার প্রাইস লেভেল হয়তো এক আছে বা এক্ষেত্রে বিশেষে প্রাইস লেভেল বেশিও হতে পারে, যাই হোক না কেন, তারপরে আমি দেখতে পাবো যে আমার ডিম্যান্ড বাড়বে বা ডিম্যান্ড কমে যাচ্ছে। সাপোজ ধরেন প্রাইস লেভেল বেড়ে গেছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমার ডিম্যান্ড কমে যাচ্ছে, এরকম আমার রিজন মানে সরি ভুল বলছি, প্রাইস লেভেল কমে গেছে তারপর আমার দেখা যাচ্ছে যে ডিম্যান্ড কমে যাচ্ছে, কারণ দেয়ার আর সাম স্পেসিফিক রিজন বিহাইন্ড দ্যাট, মানে অন্য একটা ফ্যাক্টর এখানে আসলে কাজ করছে, যে অন্য ফ্যাক্টর গুলো কাজ করার কারণে আমার দেখা যাচ্ছে যে ডিম্যান্ড মানে ডিম্যান্ড প্রাইস কমার পর আমার ডিম্যান্ড কমে যাচ্ছে, যে আদার্স ফ্যাক্টর গুলো নিয়ে এখানে আমরা আসলে কাজ করছি। তো যেটা বলছিলাম, তো তাহলে আমরা যদি তাহলে কি শিখলাম, যে মানে শিখলাম না আসলে ছবিটা দেখে আমরা যেটা ফাইন্ড আউট করতে পারলাম, যে আমি যদি লেফট সাইডে মুভ করি, বাম দিকে মুভ করি, তাহলে মনে হচ্ছে যে সেম প্রাইসে ডিম্যান্ড ফলস, বাট আমরা যদি রাইট সাইডে মুভ করি অ্যাট দ্য সেম প্রাইস আমরা দেখতে পাচ্ছি ডিম্যান্ড ইনক্রিজেস। তো আমরা এখন দেখব যে কোন কারণগুলোতে এই যে ডিম্যান্ড ফল করছে বা ডিম্যান্ডটা ইনক্রিজ করছে, বইয়ে তো আছে, আমি যে স্লাইডটা বানিয়েছি তো স্লাইড থেকে আমরা রিজন গুলো একটু দেখার চেষ্টা করি। সেম বই থেকে আমি এটা ফলো করছি, জাস্ট আমি এখানে এটা একটু এমবেড করে নিয়েছি, এতটুকুই আর কিছু না, যে সেম যে ছবিটা আমরা হচ্ছে গিয়ে আঁকলাম সেই রকমই একটা ছবি এখানেও আমাদের হচ্ছে গিয়ে আছে আমাদের স্লাইডে। তো আমরা এরকমই দেখতে পাচ্ছি যে ডিম্যান্ড কার্ভে আমরা মুভমেন্টটা দেখতে পাচ্ছি, এবং কি বলছি বলছি যে যদি হচ্ছে গিয়ে এটা লেফট সরি এখানে আমরা যেটা বলছি যে যখন লেফট সাইডে মুভ করবে তখন বলবো যে দ্যার ইজ এ ইনক্রিজ ইন ডিম্যান্ড কার্ভ, আর যখন রাইট সাইডে মুভ কর সরি উল্টা বলে ফেলেছি, যে রাইট সাইডে যখন মুভ করবে তখন বলবো যে দ্যার ইজ এ ইনক্রিজ ইন ডিম্যান্ড কার্ভ, আর যখন লেফট সাইডে মুভ করবে তখন বলবো যে দ্যার ইজ এ ডিক্রিজ ইন ডিম্যান্ড কার্ভ। এখন দিজ আর দ্য রিজন, দিস বক্স অ্যাকচুয়ালি শোজ দ্য রিজন ফর হুইচ হোয়াট এভার দ্য প্রাইস লেভেল ইজ ইউর ডিম্যান্ড উইল শিফট, ডিম্যান্ডটা চেঞ্জ হবে মানে মুভ করবে, এই রিজন গুলো আমরা দেখবো। তো একটু নিজেকে আগে চিন্তা করি, আগে রিজন গুলোর কথা ভুলে যাই, নিজেকে চিন্তা করে এইভাবে আচ্ছা একটু মনে করেন, তো সেটা হচ্ছে আপনার একটু চিন্তা করেন, সেটা হচ্ছে আপনার কোনো কারণে আপনার যদি ইনকাম অনেক কম থাকে, সাপোজ আপনার পার ডে ইনকাম হচ্ছে 10 টাকা পার ডে এর কথা বলছি, তাহলে যেটা হবে যে আপনি ইউনিভার্সিটিতে কিভাবে আসবেন, ধরেন ইউনিভার্সিটি আসার জন্য কি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন না? জি ম্যাম। কিন্তু আপনার ইনকাম 10 টাকা থেকে বেড়ে চট করে পার ডে তে 10,000 টাকা হয়ে গেল, 10 টাকা থেকে একবারে ইনক্রিজ করে 10,000 টাকা হয়ে গেল। এখন দেখেন পাবলিক, আপনি কি এখন আর পাবলিক ট্রান্সপোর্টে করে আসবেন? না ম্যাম, BMW ম্যাম, মেট্রো রেল। BMW না হোক, নিজের মতো মানে আগে যেটাতে করে আসেন তার থেকে বেটার কোনো অপশন আসবেন, লাইক আপনি ধরেন একটা উবারে করে আসবেন, বাইক নিয়ে আসবো বা বাইকে করে আসতে পারেন, আমি ওটা বলছি আগে থেকে বেটার অপশন আ যাচ্ছেন। এখন ইট ডাজেন্ট মিন যে আগে পাবলিক ট্রান্সপোর্টে করে মানে পাবলিক ট্রান্সপোর্টের প্রাইস চেঞ্জ হয়ে গেছে, আগেও ধরেন 5 টাকা লাগতো 10 নম্বর থেকে আপনার ইউনিভার্সিটি বাসের ফেয়ার, এখনো সেটাই আছে, কিন্তু আপনি কিন্তু হঠাৎ করে আপনার ডিমান্ডটা চেঞ্জ করেছেন, মানে ডিমান্ড আপনি আসছেন কিন্তু আপনি একটা উবার রাইডের প্রতি আপনার ডিমান্ডটা বাড়িয়ে ফেলছে। এখন রিজনটা কি ওই ওই বাসের ভাড়া চেঞ্জ হয়েছে এরকম কিছু, ওখানে প্রাইস লেভেল চেঞ্জ হয়েছে এরকম কিছু, নাকি আপনার ইনকামে চেঞ্জেস আসছে সেটা রিজন? আচ্ছা যদি এটাও না বুঝি, এটাও না বুঝি আবার একটু চিন্তা করে দেখেন, এটা তো গেল একটা একটা রিজন, আমি প্রত্যেকটা রিজন ধরে আসবো, তো ইনকাম কিন্তু একটা রিজন সেটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। বা ধরেন আমরা বাংলাদেশিরা, আমরা বাঙালিরা ম্যাক্সিমাম আমরা টি লাভার, আমরা চাটা খুব বেশি খেতে পছন্দ করি, তো এই যে আমরা টি লাভার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশে টি এর মতোই আর একটা জিনিস কিন্তু পাওয়া যায়, দ্যাট ইজ কফি, দুইটাই একই রকম আমাকে ইউটিলিটি দেয়, মানে কনজাম্পশন প্যাটার্ন একই রকম, দুটো কনজিউম করলে একই ধরনের আমাদের ফিলিং হয়, কিন্তু ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে দেখেন বাংলাদেশের যে ওয়েদার কন্ডিশন তাতে টিটা অনেক বেশি প্রোডাকশন হয়, এই তুলনায় কফি এতটা প্রোডাকশন হয় না, বা মোর স্পেসিফিকলি টির প্রাইস হচ্ছে গিয়ে পার কেজি সাপোজ ইটস 400 টাকা, বাট ফর কফি ইটস প্রাইস ইজ 1,000 টাকা, তো কোনটা বেশি চিপ? ডেফিনেটলি টিটা বেশি চিপ, এবং
দুটো থেকে একই ধরনের আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, তো আমরা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে টি কনজাম্পশনে যাচ্ছি। তো এখানে দেখেন, এখানে কিন্তু প্রাইস লেভেলের থেকে বেশি ফ্যাক্টর হয়ে গিয়েছিল যে একই ধরনের প্রোডাক্ট যেটা থেকে আমরা একই ধরনের সার্ভিস পাচ্ছি সেটার মধ্যে যেটা চিপ সেটা আমি কনজিউম করতে যাচ্ছিলাম। তো এরকম অনেকগুলো ম্যাম, ফ্যাক্টর আমি টেস্টের পাবো। বিষয়টাও তো ধরতে হবে, হ্যাঁ, আমি দুটোই আসছি হইলে তো এখানে, হবে না। একটা একটা রিজন আমি জাস্ট বলছিলাম যে এরকম রিজন আছে, আমি সেই রিজন অনেকগুলো রিজন ধরেই আসব। তো এরকম অনেকগুলো আমরা রিজন পাবো যেটার কারণে আমরা দেখব দেয়ার উইল বি শিফট ইন ডিমান্ড কার্ভ। দ্যাট মিনস হেয়ার দ্য প্রাইস লেভেল ইটস নট আওয়ার হেডেক। দেখা যাবে যে প্রাইস লেভেলের থেকে এখানে দেখা যাচ্ছে যে এই ফ্যাক্টরস গুলোর কারণে আমার ডিমান্ডটা চেঞ্জ হবে, অর্থাৎ ডিমান্ড আমি দেখবো যে বাড়বে বা কমবে, এরকম আমি কিন্তু রিজন গুলো এখানে দেখতে পাবো। তো প্রথম যে রিজনটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে ইনকাম। সো অ্যাকর্ডিং টু ইনকাম, গুডস অ্যাকচুয়ালি টু টাইপস, ওয়ান ইজ নর্মাল গুড, অ্যানাদার ওয়ান ইজ ইনফেরিয়ার গুড। মানে আমরা এখান থেকে আসলে দুই ধরনের গুড পাচ্ছি, একটা হচ্ছে নর্মাল গুড বলছে, আর একটা হচ্ছে ইনফেরিয়ার গুড বলছে। নর্মাল গুডের ক্ষেত্রে, আচ্ছা তার আগে আর একটু বুঝে নেই, মানে এখানে হচ্ছে এই মানে একটা বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এখানে আসলে ক্লাসিফিকেশনটা করছে এটা। তো এখন ক্লাসিফিকেশনও বাদ দিই, এখন আপাতত আমাদের মাথায় একটা জিনিস ঢুকেছে, দ্যাট ইজ ইনকাম। দেখেন কিছু গুডের আপনি যদি ডিমান্ড খেয়াল করে দেখেন, দেখবেন যে যখন আপনার ইনকাম বাড়ছে এই ধরনের গুডস এর ডিমান্ড আপনার বেড়ে যায়, আবার কোনো কারণে ইনকাম ফল করছে আপনার গুডস এর ডিমান্ডটা ফল করে যাবে। লাইক ইউর ডিমান্ড ফর উবার রাইড, ওয়েন ইউর ইনকাম ইনক্রিজেস ইউ উইল লাভ টু টেক মোর উবার রাইডস, বাট ওয়েন ইউর ইনকাম ফলস ইউ উইল টেক লেস উবার রাইড। সো ফর এক্সাম্পল, ওয়েন ইউ ইনকাম 10 টাকা পার ডে আপনি কিন্তু উবার রাইড নিবেন না, বাট ইফ ইউ ইনকাম 10,000 টাকা পার ডে, ইন দ্যাট কেসেস ইউ উইল টেক উবার রাইড অন রেগুলার বেসিস। সো দ্য ডিফারেন্স ইজ, এই যে বলছি যে আমার ইনকামের সাথে ইট হ্যাজ পজিটিভ রিলেশনশিপ, অ্যান্ড মোর স্পেসিফিকলি দিস কাইন্ড অফ গুড, আপনি যদি নোটিস করে দেখেন যে গুড গুলো ইনকাম বাড়লে আমরা বেশি কনজিউম করি, ইনকাম কমলে কম কনজিউম করি, দে আর কাইন্ড অফ লাক্সারি প্রোডাক্ট, ইটস নট আওয়ার বেসিক নিড। লাইক উবার ইজ নট আওয়ার বেসিক নিড, ইউ ক্যান সে পাবলিক ট্রান্সপোর্ট ইজ আওয়ার বেসিক নিড, যেটা না নিলেই নাই, এটা আমাকে নিতেই হবে। উবার ইজ নট ম্যান্ডেটরি, আমি এটাকে একটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেও যেতে পারি, এরকম বোঝাচ্ছি। তো দেখা যাবে যে আমরা যে গুড গুলো আসলে যাদেরকে ইনকামের সাথে পজিটিভ রিলেশনশিপ পাচ্ছি, দ্যাট মিনস ইনকাম বাড়লে আমরা এই ধরনের গুডস বেশি কনজিউম করব, বা ইনকাম কমলে আমরা এই ধরনের গুডস কম কনজিউম করি, দে আর অ্যাকচুয়ালি নট আওয়ার বেসিক নিড, দে আর কাইন্ড অফ লাক্সারি টাইপ অফ প্রোডাক্ট। সো হোয়াট এভার ইট ইজ, এই গুড গুলোকে আমরা আসলে নর্মাল গুড বলে থাকি। যদি দেখেন এদের বিহেভিয়ারটা নর্মাল, সো নর্মাল গুড মিনস, আমি এখানে বোঝার জন্য আমি একটা শর্টকাট মানে একটা জাস্ট একটা সেন্টেন্স এর মতো লিখছি, আপনারাও এটা লিখে রাখতে পারেন, সেক্ষেত্রে যখন নিজেরা স্টাডি করবেন মানে ইজি হবে আপনাদের জন্য। তো ধরে নিচ্ছি, আচ্ছা ধরে না, মানে ইকোনমিক্সে ওয়াই বলতে ইনকাম বোঝায়। সো ফর নর্মাল গুড দিস থিং ইজ লাইক, ইফ ইনকাম ইজ আপ ডিম্যান্ড অলসো আপ ফর দ্যাট প্রোডাক্ট, অ্যান্ড হোয়েন দ্য ইনকাম ডাউন And when income down, demand also down for, আচ্ছা ডি দিয়ে এখানে আমি ডিমান্ড বুঝাচ্ছি, ডিমান্ডটা আমার এখানে কিন্তু ডাউন করবে ম্যাম প্রোডাক্ট। ম্যাম ম্যাম ইনকামের সঙ্গে তাহলে ম্যাম ডিমান্ডটা, এটা কি মানে ডাইরেক্ট প্রপোর্শনাল রিলেশনশিপ? হ্যাঁ, নর্মাল গুডের ক্ষেত্রে যেটা হবে যে এই ক্ষেত্রে আমরা ম্যাম ইনভার্সলি প্রপোর্শনাল না? নর্মাল গুড এর ক্ষেত্রে যেটা হবে যে হচ্ছে গিয়ে আমার এখানে যে ডিমান্ড কার্ভটা আছে তার সাথে এটা মানে ইনকামের সাথে এদের হচ্ছে কি পজিটিভ রিলেশনশিপ হবে। তো এই জন্য আমরা এটাকে মানে এটাই নর্মালি হওয়া উচিত, এই কারণে আমরা এটাকে বলছি যে নর্মাল গুড। এবং এই ধরনের গুডের এক্সাম্পল হিসেবে আমরা লিখে রাখি হচ্ছে কি লাক্সারি প্রোডাক্ট, মানে যেগুলো আমাদের বেসিক নিড না, সাধারণত এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা খুঁজে পাবো যে দে হ্যাভ পজিটিভ রিলেশনশিপ উইথ ইনকাম। ফর এক্সাম্পল আমি উবার রাইড এর কথা বলতে পারি, ইউর ডিমান্ড ফর ইম্পোর্টেড পারফিউম অর ইউর ডিমান্ড ফর ইম্পোর্টেড ফুড। সো দেখেন আমরা যখন ইনকাম বাড়ে তখনই কিন্তু আমরা ইম্পোর্টেড পারফিউম পারচেস করি,
আমার ইনকাম কমলে আমি কখনো ইম্পোর্টেড পারফিউম পারচেজ করব না, বা আপনি এয়ার ফেয়ারের কথা চিন্তা, মানে এয়ারে যে আমরা রাইড গুলো নেই, তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের যখন ইনকাম বাড়ে তখনই কিন্তু আমরা বাই এয়ারে ট্রাভেল করে থাকি, আমাদের যখন ইনকাম কমে তখন আমরা হচ্ছে গিয়ে কখনোই বাই এয়ারে ট্রাভেল করি না। এই এক্সাম্পলটা আজকে সকালেও আমি দিচ্ছিলাম, এটা আমি আমার লাইফে নোটিস করেছি। তো আমি এট দ্য সেম টাইম, মানে আমি সেম ডেস্টিনেশনের কথা বলছি, আমি ঢাকা থেকে কলকাতা ফ্লাই করেছি, ফ্লাই মানে বলছি মানে ট্রাভেল করেছি। তো আমি ফার্স্ট ইন্ডিয়া ট্রাভেল করেছি 2015, ইন দ্যাট টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট। সো সেম ডিস্টেন্স ঢাকা টু কলকাতা, আমি তখন আমি স্টুডেন্ট এবং তখনও এরকম ইউনিভার্সিটি থেকে এই ট্যুরটাতে আমি গিয়েছিলাম। ওই সময় আমি এই সেম ডিস্টেন্স গিয়েছি হচ্ছে বাই বাসে, এবং যেতে আমার অনেক সময় লেগেছে। ঢাকা থেকে কলকাতা যেতে অলমোস্ট আজকে রাত্রে রওনা দিয়েছি, রাত্রে 10টার দিকে রওনা দিয়েছি, পরের দিন দুপুর বেলা যে কলকাতায় পৌঁছেছি। বাট আই এনজয়েড দ্য জার্নি এবং আমার কাছে এটা ওকে মনে হয়েছে। বাট সেম আমি যখন 2020-তে আবার কলকাতা যাচ্ছিলাম, তখন হচ্ছে গিয়ে আমি গেলাম বাই ইয়ারে, তখন আমার মাথায় এটা আসলো যে বাই বাসে যাব, জার্নিটা কমফোর্টেবল হবে না, আমার টাইম সেভ হবে না, আমার এত সময় লাগবে, একদিন পুরো চলে যাবে, তার থেকে আমি বাই ইয়ারে যে মাত্র হাফ এন আওয়ারে ঢাকা থেকে কলকাতা চলে যাওয়া যায়। তো আমি কিন্তু সেভাবে চলে গেলাম। তো এখানে আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, এইটা আসলে এই দুইটা টাইমের মধ্যে ডিফারেন্সটা কি, টাইমটা ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ইনকাম। যে 2015 আই ওয়াজ এ স্টুডেন্ট, তো আমার কাছে তখন বা ইয়ারটাকে একটা লাক্সারি প্রোডাক্ট মনে হয়েছে। কিন্তু আমি যখন হচ্ছে 2020-তে এসে আমি যখন টিচার হয়ে গেলাম, মানে মানে জাস্ট আমার ইনকামটা যখন বেড়ে গেল, তখন হচ্ছে গিয়ে আমার কাছে বিষয়টা যেটা হলো যে এখানে আমার কাছে সময়ের থেকে, মানে আমার এখানে কিন্তু এই বাই ইয়ার অর্থাৎ আমি কিন্তু এইটাকে হচ্ছে গিয়ে মানে আমার এখন তখন এটাকে আমি নর্মাল মানে ইনকামের সাথে এই এই প্রোডাক্টের আমার ডিম্যান্ড বেড়ে গেল। তো এইভাবে আমরা যদি প্রোডাক্ট ওয়াইজ চিন্তা করি, তাহলে কিছু প্রোডাক্টের জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে যে সময়ের সাথে সাথে এটা ডিম্যান্ড আমার বাড়বে, আবার কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সময়ের সাথে সাথে আমার ডিম্যান্ড হচ্ছে গিয়ে কমতে থাকবে। তো এই প্রোডাক্ট গুলোকে আমরা হচ্ছে গিয়ে বলছি যে আপনার নর্মাল গুড। সো এবং নর্মাল গুড গুলোর ক্ষেত্রে নোটিস করলে দেখতে পাবেন যে দে আর মোস্টলি হচ্ছে গিয়ে লাক্সারি প্রোডাক্ট, দে আর নট আওয়ার বেসিক। যেমন আমি বললাম যে এই ধরেন ঢাকা কলকাতার যে আমি যাওয়ার কথা বলেছি, এই ট্রাভেলটা করার জন্য বাই বাসে এনাফ, আমার কিন্তু বাই এয়ার দরকার নাই। তো বাই এয়ারটা হচ্ছে গিয়ে আমার এক্সেপশনাল থিংস, তো এটা আসলে হচ্ছে গিয়ে, এবং আরো যদি দেখি যে লাক্সারি প্রোডাক্ট যেটাকে বলছি এটা হচ্ছে গিয়ে, তো সেখানে হচ্ছে গিয়ে আমরা যখন লাক্সারি প্রোডাক্টে যাচ্ছি, লাক্সারি প্রোডাক্টে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা তখন এটাকে আমরা নর্মাল গুড বলবো। এবার আসি ইনফেরিয়ার গুড এর বিষয়ে, ঠিক তার অপোজিটটা যে গুডের ক্ষেত্রে দেখতে পাবো সেটাই আমরা হচ্ছে কি ইনফেরিয়ার গুড বলছি। তো আবারও একটু বোঝার জন্য আগে একটু আমি লিখে নিই শর্টকাটটা, যেটা লিখলে আপনাদেরও আপনারাও এইভাবে লিখে রাখতে পারেন, তাতে মনে থাকবে। ইনফেরিয়ার গুড এর ক্ষেত্রে আমরা দেখবো ওয়েন ইনকাম উইল আপ ডিম্যান্ড ফর দিস কাইন্ড অফ প্রোডাক্ট উইল ডাউন, বিষয় এটাই ডিম্যান্ড ফল করবে। আবার ওয়েন ইনকাম ডাউন, মজার বিষয় এটা যে ইনকাম কমে গেল, তখন আবার এই ধরনের প্রোডাক্টের ডিম্যান্ড আমাদের বেড়ে যাবে। ফর এক্সাম্পল এগুলোকে আমরা ইনফেরিয়ার গুড বলছি, এবং হ্যাঁ এই ধরনের গুড আছে। ফর এক্সাম্পল ধরে নিলাম যে ইউ ডিম্যান্ড ফর একদম নর্মাল টাইপ অফ গুড, নর্মাল গুড বলতে আমি বুঝেছি ধরেন মোটা চাল। তো আপনি একটু নিজেই চিন্তা করেন, ধরেন কাকে নিয়ে এক্সাম্পল, আমাদের সিয়ার কে নিয়ে এক্সাম্পল দিই। এখন ধরেন মাসিয়া, তুমি যখন পার ডে তে 100 টাকা ইনকাম করতো, এখন এই টাকাতে তাকে হচ্ছে সংসার চালাইতে হয়, ধরেন ফুল ফ্যামিলি মেনটেনেন্স করতে হয় তাকে, সব ইউটিলিটি বিল এন্ড আদার সবকিছু পে করতে হয়, তো তখন তার কাছে কি মনে হবে যে এই টাকার মধ্যে যতটা চিপলি সে চলতে পারে সেটাই। এই ক্ষেত্রে কি হবে, উনি তখন কিন্তু বাজারে গিয়ে মোটা চালটাই কিনবে, কারণ ওটা দামেও কম এবং ওটা আমাদের মানে হেলথের জন্য ভালো, এবং এটা খেলে বেশ
অনেকক্ষণ মানে আমাদের যেটা হয় যে আমাদের আমরা উই ডোন্ট ফিল হাংরি এবং এটা প্রাইসও কম, উনি কিন্তু তখন ওটা কিনবে। এখন উনার ইনকাম যদি 100 টাকা পার ডে থেকে চট করে যে বললাম 10,000 টাকা পার ডে হয়ে যায়, উনি কি তখন আর মোটা চাল কিনবে? না ম্যাম। বা চিন্তা করে দেখেন কি, বা ধরেন উনি তো ইউনিভার্সিটি আসতে পারে হচ্ছে গিয়ে বাসে করে, এতদিন বাসে করেই আসছিল, কিন্তু যখন 100 টাকা পার ডে ইনকাম থেকে উনার হঠাৎ করে 10,000 টাকা পার ডে ইনকাম হয়ে গেলো, উনি কি ইউনিভার্সিটি হেঁটে আসবে বা বাসে আসবে? আসবে না কিন্তু। তখন কিন্তু উনি উবার রাইডের কথা চিন্তা করবে। এবং আরো আসি, এরপর যদি উনার ইনকাম আরো বাড়ে উনি কি করবে? উনি কিন্তু বাসরিতে আসবে না ম্যাম, ইউনিভার্সিটিতে আসবে, নিজের গাড়িতে করে আসবে। তখন আর বললো যে আমি অন্য গাড়িতে করে কেন আসব, উবারে করে কেন আসব, অন্য গাড়ি করে আসবে, নিজের গাড়ি থাকবে। বা চাল যেটাকে বলছিলাম, উনি তখন বলবে যে বাংলাদেশের চালগুলো আসলে ভালো না, এতদিন মিনিকিট খেতাম অনেক পচা। উনি কি করবে? উনি ফ্রান্স থেকে একদম ইম্পোর্টেড রাইস নিয়ে আসবে। ওনাকে হয়তো জিজ্ঞাসা করেন যে মার্শাল আপনি এখন কি করেন, বলবে যে ম্যাডাম আমি তো যে ইম্পোর্টেড রাইস নিয়ে আসি, ওটা না জানেন ইভেন ওটা ওয়াশও করতে হয় না, জাস্ট হচ্ছে আমি ওভেনে দিই, একদম রেডিমেড রাইস বের হয়, আমি খেয়ে ফেলি। একদম যে উনি এটাই বলবে। তো এখানে যে ডিফারেন্সটা কি হলো একটু খেয়াল করে দেখেন তো, মোটা চাল বা এই যে পাবলিক ট্রান্সপোর্ট, এই প্রোডাক্ট গুলো কি আসলে কনজিউম করা যায় না? ডেফিনেটলি করা যায়, কিন্তু এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের বেসিক নিডের সাথে রিলেটেড, যে একদমই এটা কনজিউম করলে আসলে আমাদের নিডটা ফুলফিল হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আমাদের ইনকাম যখন বাড়ছে, আমরা এই বেসিক নিড গুলো থেকে, অর্থাৎ একদম বেসিক যে প্রোডাক্ট গুলো সেটা কনজিউম করলেই হয়ে যাচ্ছে, সেটা থেকে আমরা সরে যাই, সরে হচ্ছে আমরা লাক্সারি প্রোডাক্টের দিকে মুভ করতে থাকি। তো ইনফেরিয়ার গুড বলতে আসলে ওই বেসিক ইনফেরিয়ার গুড গুলো মোস্টলি হচ্ছে বেসিক নিড ফুলফিল করে, সেজন্য বলছে বেসিক বেসিক নিড বা বেসিক গুড। ওই গুড গুলো যে যাদের আমরা দেখবো যে হোয়েন আওয়ার ইনকাম ইনক্রিজেস উই ডিম্যান্ড লেস অফ দোজ প্রোডাক্ট। ফর এক্সাম্পল এই যে বলছি যে মোটা চাল বা কাপড়, মোটা কাপড় বা হচ্ছে গিয়ে আমি পাবলিক ট্রান্সপোর্টের কথা বলছি, ইনকাম বাড়লে আমি কম মোটা চাল কিনবো বা আমি কম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো, বাট ইনকাম যখন কমে যাবে তখন কিন্তু আমি মোটা চাল বেশি কনজিউম করব বা পাবলিক ট্রান্সপোর্ট বেশি ইউজ করব। সো ওই যে আমি বলছি মাই ডিম্যান্ড ফর বাস রাইড, দ্যাটস অ্যান ইনফেরিয়র গুড। সো ইফ মাই ওয়েন মাই ইনকাম ওয়াজ রিয়েলি পুয়ার, then I consume a lot of bus ride but I consume a lot of public মানে ride by public transport, but when income বেড়ে যাচ্ছে তখন কিন্তু আবার আমি এটার ডিমান্ড কমিয়ে দিচ্ছি। এখন আসি এই যে আমি আমার কথাই বললাম, এবার আবার এখানে 2021 এ আসি। ইদানিং হচ্ছে ইনফ্লেশনের কারণে আমার ইনকাম যায়, ইটস নট সাফিসিয়েন্ট ফর মি, আদার্স খরচ খুব বেড়ে গেছে, স্পেশালি আমার মা সিক্স, তো সে কারণে আমার আসলে এত মানে আমার এত এক্সপেন্ডিচার বেড়েছে যে যে আর্নিং এটা আমার জন্য অ্যাকচুয়ালি এটা আমার জন্য সাফিসিয়েন্ট না। রিসেন্টলি আমি আবার নোটিস করছি যে মাই ডিম্যান্ড ইনক্রিজেস ফর এই যে বেসিক নিড, একদম বেসিক যে প্রোডাক্ট গুলো যেটা কনজিউম না করলেই না, আমি কিন্তু লাক্সারির দিকে মুভ করে বেসিক নিড এর দিকে চলে যাচ্ছি, তা আমার কিন্তু আবার এটা ডিম্যান্ড বেড়ে গেছে। তো এটাই আসলে ইনফেরিয়র গুড, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে আমরা দেখতে পাচ্ছি যে এইটা যে ডিমান্ড এর সাথে এখানে ইনভার্সলি যে রিলেশনশিপটা আমরা যেটা প্রাইস এর সাথে ডিম কোয়ান্টিটি ডিমান্ডে দেখেছিলাম, এখানে আবার সেটা দেখবো। যে একজন প্রশ্ন করছিলেন যে ম্যাডাম এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল কিনা, আমি বললাম যে একটু ওয়েট করেন অ্যান্সারটা পেয়ে যাবেন। তো ইনফিরিয়ার গুড এর ক্ষেত্রে আমরা এটা রিলেশনশিপে ইনভার্সলি দেখতে পারবো, বাট নর্মাল গুড এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে রিলেশনশিপটা প্রপোর্শনাল, এখানে ইনভার্স ইনভার্সলি না। তো তাহলে ইনকাম ওয়াইজ আসলে গুড টু টাইপস, নর্মাল গুডে দেখবো যে পজিটিভ রিলেশনশিপ উইথ দ্য ইনকাম, বাট ইনফেরিয়র গুডের ক্ষেত্রে আমরা দেখবো নেগেটিভ রিলেশনশিপ আর ইনভার্স রিলেশনশিপ। আচ্ছা শর্টকাটটা লিখে রাখি, তাহলে আমরা যখন স্টাডি করবো আমাদের জন্য ইজি হবে। ওকে, এরপরে চলে যাই হচ্ছে প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট। তো এটা পড়ার আগে একটু বুঝে নিই, সেটা হলো যে আমরা যেকোনো যদি প্রোডাক্ট নিই, সেটা যেই গুডই হোক না কেন, সেটা গুডও হতে পারে সার্ভিসও হতে পারে, এটার একই সাথে দুই ধরনের প্রোডাক্ট আমরা পেয়ে থাকি। ওয়ান ইজ সাবস্টিটিউট, অ্যানাদার ওয়ান ইজ কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল যেহেতু আমি এটা দিয়ে এক্সাম্পল দিব, আমি টির কথাই আসি, যেটা অলরেডি আমি এক্সাম্পল দিয়ে ফেলেছি, যেটা টিটা নিলাম।
সো টি এর ক্ষেত্রে যদি আমরা নোটিস করে থাকি টি এরও কিন্তু দুটা মানে দুই ধরনের প্রোডাক্ট আছে ওয়ান ইজ সাবস্টিটিউট অ্যানাদার ওয়ান ইজ কমপ্লিমেন্ট সো সাবস্টিটিউট মিনস দ্যাট কেসেস দিস কাইন্ড অফ গুডস হ্যাজ সেম ইউটিলিটি ইউটিলিটি মিনস দ্যাট স্যাটিসফ্যাকশন ইউ আর গেটিং আফটার কনজিউমিং এ প্রোডাক্ট সো দ্যাট মিনস দিস product will give you same level of satisfaction when you are going to consume that so tea and coffee they are substitute dekhen tea thekeo ami je dhoroner mane tea consume korlo amar jeta hoy je amar klanti chole jacche coffee consume korlo amar kintu klanti cholche jemon amar ekhon ami khub tired hoye ami bolchi je ami sara rat ghumaini koto 4 5 rat amake jehetu hospital e rate thakte ami ar ekdom to be honest rate 1 second o ghum hoy na amar ebong ammu onek sick এবং আম্মু যা করে তাতে আমার আসলে ঘুমটা হয় না সো রাত্রে পুরো রাত তাকে টেক কেয়ার করতে হয় দেন মর্নিং এ বাসায় আসি এসেই আমার এই যে ব্যাক টু ব্যাক ক্লাস গুলো থাকে সো আমি আসলে কয়েকদিন রেস্ট পাচ্ছি না আমি চলছে কিভাবে আমি ঠিক আজকে আজকে সকালে এই সুযোগটা পাইনি কারণ আজকে মর্নিং এ আমার ক্লাস ছিল আমি বাসায় এসে আগে কি করি চা খাই আবার রাতেও যাওয়ার আগে হসপিটালে যাওয়ার আগে আমি চা খেয়ে যাই তাতে হচ্ছে গিয়ে কি আমার টায়ার্ডনেসটা কম লাগে দিনে আর এই যে বললাম আপনি বলতেন যে ম্যাডাম 4-5 দিন একদম ঘুমাচ্ছেন না একদমই ঘুমানোর সুযোগ পাই না কারণ 2-1 ঘন্টা ঘুমাতে পারি মাঝখানে তো এই 2 ঘন্টা তো অ্যাকচুয়ালি একটা মানুষের জন্য এনাফ নাই যে আজকে যেমন একদম আমি আমার মনে হচ্ছে কি একদম সব ছেড়ে ছুড়ে না যেমন আজকে মনে হচ্ছে যে এত ক্লাসই না নি কিন্তু এটা না নিলে না যতটুকু না নিলে না ততটুকু তো আমাকে নিতে হবে আমার ওইটা রেসপন্সিবিলিটি আমি ততটুকু নিবো ইনশাল্লাহ তো আচ্ছা কথা প্রসঙ্গ ঘুরে যাচ্ছে সাবস্টিটিউটটা হচ্ছে এখানে এইটাই যে টি বা কফি আমি মানে বুঝেছেন যে দে উইল গিভ মি দ্য সেম ইউটিলিটি তো আমি এখানে কফিও কনজিউম করতে পারতাম এখন আমি হয়তো টি কনজিউম করেছি এটা রিজনটা আমরা আরো কয়েকটা ফ্যাক্টর বলে বুঝে যাবো যে কেন আমি আসলে টি কনজিউম করছি তো আপাতত বলি দেখেন টি বা কফি আমাকে আমি বললাম যে চা খেয়ে খেলে আমার দেখা যাচ্ছে এই আমি আমার ড্রাউজিনেস বা আমি আমার টায়ার্ডনেসটা কমিয়ে আমি কাজগুলো করতে পারছি আজকে করতে পারি না এই বিধায় আমার অলরেডি খারাপ লাগছে তো এটাই বলতে চাচ্ছিলাম তো দুইটাই আমাকে কিন্তু সেম ইউটিলিটি দিচ্ছে তো এই ধরনের প্রোডাক্টকে আমরা বলে থাকি হচ্ছে সাবস্টিটিউট আর কমপ্লিমেন্টারি গুডস বলছে দ্যাট দিস কাইন্ড অফ গুডস অ্যাকচুয়ালি কনজিউম টুগেদার মানে একই সাথে আমরা মানে একটা আর একটা পরিপূরক একই সাথে আমরা দুটোকে কনজিউম করব ফর এক্সাম্পল আই এম আ সুইট টিথ পারসন সো আমি দেখা যায় যে আমি সুগার ছাড়া টি কনজিউম করতে পারি না সো টি অ্যান্ড সুগার দে আর কমপ্লিমেন্টারি গুডস অর ফর মিল্ক টি মিল্ক অ্যান্ড টি দে আর কমপ্লিমেন্টারি গুডস মানে একই সাথে দুটোকে আমি কনজিউম করবো একটা আর একটা ছাড়া আমি কনজিউম করতে পারবো না তো এইভাবে যদি খেয়াল করে দেখেন 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 প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে সাবস্টিটিউট থাকে আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস থাকে যেমন আমরা হয়তো এখন সবাই ক্লাস করছি মানে ইউজিং এ মোবাইল ফোন অ্যাটলিস্ট আমাদের সবার একটা মোবাইল ফোন আছে সাথে খেয়াল করে দেখেন মোবাইল ফোনের সাবস্টিটিউট আছে না আপনি যে ব্র্যান্ডেরই মোবাইল ফোন ইউজ করেন না কেন এটা অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন কিন্তু আপনি সেখান থেকে পারচেজ করতে পারেন সো দে আর সাবস্টিটিউট আর কমপ্লিমেন্টারি গুডস কি হতে পারে দেখেন মোবাইল ফোনের সাথে আপনার ডেটা কেবল লাগবে চার্জ দেওয়ার জন্য হেডফোন লাগবে তারপরে হ্যাঁ ইন্টারনেট কানেকশন দে আর কমপ্লিমেন্টারি গুডস বা সার্ভিসও বলেন আর মোবাইল ফোন থেকে আপনি সার্ভিস পাচ্ছেন তো ওগুলো থেকেও আপনি কিন্তু সার্ভিস গুলোই পাচ্ছেন তো কথাটা যেটা আমি আসলে এখান থেকে বলতে চাচ্ছিলাম যে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট যদি খেয়াল করে দেখি আমরা দেখবো যে সবগুলোরই কিন্তু সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্টারি গুডস থাকে এখন মজার বিষয় হচ্ছে ইয়েস ইউর ডিম্যান্ড ডিপেন্ড অন দ্যাট গুডস ডিপেন্ডস অন দ্য প্রাইস অফ ইট সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডস তো সেটাই এখন দেখবো বুঝবো তো প্রথমে আসে সাবস্টিটিউট সো সাবস্টিটিউট এর ডেফিনেশন কি দিয়েছিলাম বলেছিলাম লিখে রাখি তাহলে মনে থাকবে কারণ এই ডেফিনেশন বইয়ে নাই সাবস্টিটিউটটাকে এভাবে বলেছিলাম যে দিস কাইন্ড অফ গুডস হ্যাভ সেম ইউটিলিটি অর্থাৎ একই ধরনের স্যাটিসফ্যাকশন আপনাকে দিবে তাদেরকে আমরা হচ্ছে কি সাবস্টিটিউট বলে থাকছি সো সাপোজ আমি জাস্ট আমার বোঝার সুবিধার্থে আমি লিখছি এখানে আমরা টি কে একটা প্রোডাক্ট হিসেবে ধরছি সেটা নিয়ে এক্সাম্পল দিচ্ছি আমরা যেহেতু তো আমি ধরে নিলাম যে পিসি বলতে এখানে প্রাইস অফ কফি বুঝিয়েছি আমি তো ফর সাম রিজন প্রাইস অফ কফি ইনক্রিজেস আমি দেখতে পেলাম যে আচ্ছা আমি আগে একটু লিখে নিই
আচ্ছা, সো এখানে আমরা যেটা হলো যে আমি পিসি দিয়ে বোঝাচ্ছি হচ্ছে যে প্রাইস অফ কফি, অ্যান্ড ডি মিন্স টু ডিম্যান্ড, আমরা জানি টি মিন্স টি, সো ডিডি মিন্স দ্য ডিম্যান্ড ফর টি। সো একটা জিনিস দেখেন, ইফ দ্য প্রাইস অফ কফি ইনক্রিজেস, আমি কি তখন বেশি বেশি কফি কনজিউম করব? না ম্যাম, যদি আমার কাছে সাবস্টিটিউট থাকে তাহলে আমি ক্যান, ওয়াই নট আই উইল গো ফর দ্যাট। সো কফির প্রাইস হচ্ছে 1000 টাকা পার কেজি, সেখানে চায়ের প্রাইস হচ্ছে গিয়ে সাপোজ 200 টাকা পার কেজি, তাহলে আমি কি করবো? আমি ডেফিনেটলি টি কনজিউম করবো। সো দেখা যাচ্ছে অ্যাজ এ সাবস্টিটিউট গুড, ইফ দ্য প্রাইস অফ সাবস্টিটিউট প্রোডাক্ট ইনক্রিজেস, লাইক প্রাইস অফ কফি ইনক্রিজেস, ইন দ্যাট কেসেস আওয়ার ডিম্যান্ড ফর টি, দ্যাট সাবস্টিটিউট গুড ইনক্রিজ, বিকজ বোথ উইল গিভ ইউ সেম ইউটিলিটি। সো আমার যখন কফির দাম বাড়ছে আমি টি কনজিউম করবো বেশি, এবার উল্টা আসি, কোনো কারণে যদি ম্যাডাম কফির দাম কমে যায়, চায়ের দাম ধরেন যা ছিল অ্যাজ ইট ইজ তাই আছে, কিন্তু কফির দাম কমে গেল, তাহলে কি করব? তখন আমাদের টি ডিম্যান্ড আবার ফল করবে, আমরা তখন কফি হয়তো বেশি কনজিউম করবো, বাট যাই হোক ওখানে টি ডিম্যান্ডটা ফল করবে। এটা ছিল হচ্ছে কি সাবস্টিটিউট টাইপ অফ গুডস। অর্থাৎ সাবস্টিটিউট প্রোডাক্টের দাম বাড়লে সাধারণত তখন ওইটা যে সাবস্টিটিউট গুডটা থাকে সেটার ডিম্যান্ড বেড়ে যায়, আবার একইভাবে ওইটার প্রাইস যদি ফল করে তখন সাবস্টিটিউট প্রোডাক্টের প্রাইসটা ফল করে যায়। ইন দ্য সেম রিজন আমরা দেখব যে ফর দিস রিজন দ্য সাবস্টিটিউট প্রোডাক্ট দে হ্যাভ সেম প্রাইস। ফর এক্সাম্পল কোকা কোলা অ্যান্ড পেপসি দে আর সাবস্টিটিউট, আপনি দেখবেন কোকা কোলা পেপসির দাম সবসময় একই থাকে 60 টাকা পার লিটার, মানে 60 টাকা হলে দুইটাই 60 টাকা, 70 টাকা হলে দুইটাই 70 টাকা। কারণটা কি? কারণ ধরেন এখন কোকা কোলার প্রাইস কি ওরা ইনক্রিজ করে 100 টাকা পার লিটার করে ফেলতে পারে না? পারে তো, 100 টাকা পার লিটার করে ফেলে কি হবে? আমি আপনি আমাদের মতো নিয়ে জেনারেল পিপল আমরা বলবো দাম বেড়ে 100 টাকা হয়ে গেছে, তাহলে আমি পেপসি কনজিউম করি, কারণ দুইটাই তো সেম ইউটিলিটি, আমরা কিন্তু পেপসি কনজাম্পশনে চলে যাব, কারণ একই, আমার তো ক্যাফেইন হলেই হলো, সরি মানে আমি জাস্ট চিল হলেই হলো এরকম। ঠিক একইভাবে আমি টি অ্যান্ড কফি দুটাতেই থেকে তো আমি ক্যাফেইন পাচ্ছি, আমার মানে আমার রিল্যাক্সেশন হচ্ছে, তো আমার কফির দাম বেড়ে যাচ্ছে, তাহলে আমি ওকে ফাইন আমি টি কনজিউম করব। আপনি উল্টা বলতে পারেন, টির দাম যদি বাড়ে তাহলে আমি কফি বেশি কনজিউম করব। তো বাংলাদেশে কেন আমরা হচ্ছে দেখ, আচ্ছা বাংলা আমরা বাঙালিরা কি টি লাভার না কফি লাভার? টি ম্যাম, টি দেখবেন যে আমরা কিন্তু টি লাভার। এটার রিজনটা কি? এটার রিজনটা যদি একটু খেয়াল করে দেখেন, দেখবেন যে বাংলাদেশে টির প্রোডাকশন অনেক বেশি হয়, কফির প্রোডাকশন সেভাবে নাই, এবং মোর স্পেসিফিকলি যে টি ইজ কম্পারেটিভলি চিপার দেন কফি। কেন চিপার সেটা তো বলেই দিলাম, বাংলাদেশে প্রোডাকশন হচ্ছে টির আর কফিটা আমরা ইম্পোর্ট করে আনি, তো যে জিনিসটা বাংলাদেশে প্রোডাকশন হচ্ছে দামও কম, সাবস্টিটিউটই তো না, তাহলে টি কনজিউম করলেই হয়। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে টির প্রাইস কম বিধায় আমরা কিন্তু টিটাই বেশি কনজিউম করছি, এই যে এই জিনিসটা কাজ করছে এখানে, যে সরি এই জিনিসটা কাজ করছে যে কফির প্রাইস অনেক হাই টির সাথে কম্পেয়ার করলে, এই কারণে আমরা টি কনজিউম না করে আমরা সরি কফি কনজিউম না করে আমরা টিটা কনজিউম করছি। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দা কমপ্লিমেন্টারি গুডস। সো কমপ্লিমেন্টারি গুডস মিনস দিস কাইন্ড অফ গুড উইল কনজিউম টুগেদার, একই সাথে একটা আর একটা পরিপূরক আমরা এটাকে একটা আর একটা ছাড়া কনজিউম করতে পারবো। তো এটা বোঝার জন্য একই রকম আমি শর্টকাট একটা লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে সুগারকে নিয়ে আসছি, যেহেতু আমি টি নিয়ে কথা বলছিলাম একই এক্সাম্পল রাখবো, সো এখানে আমরা সুগার নিয়ে আসলাম। সো এটা যারা বুঝতে পারছে না, ডিটা দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে গিয়ে ডিম্যান্ড, অ্যান্ড পি দিয়ে প্রাইস বুঝাচ্ছি, এস বলতে আমি এখানে সুগার বুঝে নিলাম, আর টি তো মানে হচ্ছে আমাদের মানে টি মিন্স টি।
সো দেখা গেল যে কোনো কারণে বাংলাদেশে সুগারের দাম বেড়ে গেল, বাংলাদেশ কেন ধরুন ওয়ার্ল্ড ওয়াইডই বাড়লো, তাহলে এখন যদি সুগারের দাম বেড়ে যায়, আমি তো বলেছি আমি সুইট টি, আমার চায়ে অবশ্যই সুগার লাগে, বা ধরেন মিষ্টি জাতীয় সবকিছুরই দাম বলে, সুগার বলেন, সুগারের যে একটা সাবস্টিটিউট আছে আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন ম্যাডাম আমি ওইটা কনজিউম করবো, ওটারও দাম বাড়লো ধরেন, তো তখন আমি কি বেশি বেশি চা কনজিউম করব? আমি দেখা গেল চিনির দামই বেড়ে যাচ্ছে। আমি আমার বাস্তব জীবনের এক্সাম্পলই দিব, তার আগে ধরুন চিনির দাম অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেল, তাহলে কি আমি বেশি বেশি তখন চিনি ইউজ করে চা খাবো? তাকে আমি চিন্তা করি চিনিও কম ইউজ করি, একটু চাও কম খাই, এটা করব। আচ্ছা ম্যাম, চাতে চিনি কম দিব। হ্যাঁ সেটাই, অর্থাৎ চায়ের কনজাম্পশনটাকে একটু কমানোর চেষ্টা করব না, চিনিও যেমন কম কনজিউম করব তেমনি চায়ের কনজাম্পশনও একটু কমানোর চেষ্টা করব না। জি ম্যাম। আচ্ছা আমি আমার এক্সাম্পলই দেই, আমিও সুইট টি, আমার আম্মুর কিন্তু ডায়াবেটিক আছে, মানে আমার তো এই ওয়াইজ খুবই সাবধানে থাকা উচিত। আমার যেটা হয় যে মানে এইটা আসলে আর কন্ট্রোল করতে পারি না, চায় আমি চিনি খাই, তো যেটা হলো যে কিছুদিন আগে চিনি মানে চিনির কেজি আমি মানে 100 টাকায় কিনে নিয়ে আসছি, তো আমার কাছে একটা হিউজ অ্যামাউন্ট মনে হয়েছে, এবং মানে আসলে আমার কাছে এই প্রাইসটা অনেক বেশি এক্সেস মনে হয়েছে। তো তখন কি হলো, আমি নিজেই চা বানাচ্ছি, আমি দেখলাম যে আমি আমি আমার কাছে মনে হলো যে একটু চিনি কম দিই, এবং মনে হলো যে আচ্ছা দুই বেলা চা খাই, দুই বেলা তো চা খাওয়ার দরকার নেই, এক বেলা খাই, এত বেশি চিনির দাম বেড়েছে, চা পাতার দাম বেড়ে যাচ্ছে, সবকিছুর দাম বেশি, এই চিন্তাটা আমি মানে এক সপ্তাহ না আমি এই চিন্তাটা বসে বসে করেছি, বিকজ এখনকার যে প্রাইস লেভেল চিনির দাম আসলেই বেশি, বেশ ভালো মতো চিনির দাম বেড়েছে, এটা বেশ গায়ে লাগে। তো চিনির দাম বেড়েছে এই কারণে আমি কিন্তু নিজেই আমি আমার নিজে আমি তখন এটা করতে চাই, আমি তখন হঠাৎ করে এটা মনে হলো যে ও চিনির দাম বাড়ছে এই জন্য আমি চায়ের ডিমান্ড কমাই দিচ্ছি, সো আমি দুই বেলা না খেয়ে এক বেলা চা খাই, এরকম আমি ভেবেছি। ঠিক এই জিনিসটা হলো, এই আমি আবার আর একটা জিনিস বলি, আবার দেখেন পরের এক্সাম্পলটা কি বলছে, উল্টা যদি হয় যে কোন ফর এক্সাম্পল ইফ দ্য প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস ডাউন, ডিমান্ড অফ দ্যাট কমপ্লিমেন্টারি গুড উইল সরি উল্টো লিখে ফেলেছি, এখানে ডাউন হবে না, এটা আপ হবে, এটা তো মোছার জায়গা নেই, ও না মুছতে পারবো। আচ্ছা ডিমান্ড ফর দ্যাট কমপ্লিমেন্টারি গুড উইল ইনক্রিজ, তখন এখানে এটা ইনক্রিজ করবে মানে আপ হবে, উল্টো লিখে ফেলেছে, তার একটু লিখে নি। তো এই আমি আবার ঠিক এটা হচ্ছে কি 2-3 মাস আগের ঘটনা, তখন হচ্ছে গিয়ে কোনো কারণে টি লিভ যেটা সেটার বেশ প্রিমিয়াম কোয়ালিটি টি লিভ আমি পেলাম, সেগুলোর দাম বেশ কম। আমার কি হলো, আমি সকালেও চা খাই, দুপুরেও চা খাই, বিকালেও চা খাই, পারলে রাতেও চা খাই, এরকম একটা বিষয় হয়ে গেল। কারণ এই যে বললাম যে আমার কমপ্লিমেন্টারি গুডস সেটার দাম কমে গেছে, ধরেন চা পাতাটাই আমি তখন এখানে কমপ্লিমেন্টারি গুডস হিসেবে নিচ্ছি, তো ওটার দাম কমে গেছে বলে আমি ওটা ডিমান্ড বাড়িয়ে দিয়েছি, এর সাথে সাথে আমার যে কমপ্লিমেন্টারি গুডস আছে টি আর সাথে কমপ্লিমেন্টারি গুডস কি সুগার মিল্ক, আমি ইভেন ওই সময় আমি এটাই নোটিস করলাম যে আমি সুগার তো কিনে নিয়ে আসছি, তার সাথে হচ্ছে গিয়ে আমি স্পেশাল একটা মিল্ক নিয়ে আসি যেটা দিয়ে চা বানানো যায়, ওটা দিয়ে চা বানালে চায়ের কালারটা খুব সুন্দর আসে, আমি কিন্তু ওগুলো ডিমান্ড বাড়াই দিলাম, এবং রিজনটা ফাইন্ড আউট করলাম যে কি, রিজনটা ফাইন্ড আউট করলাম যে দ্য প্রাইস অফ টি লিভ ফলস, এটাই হচ্ছে রিজন। তো এটাই দেখলাম যে এটাই হবে যে যদি কমপ্লিমেন্টারি গুডস এর প্রাইস বাড়ে, ইন দ্যাট কেস ইজ ডিমান্ড অফ কমপ্লিমেন্ট অফ দ্যাট কমপ্লিমেন্টারি গুডস উইল ডাউন, ফর এক্সাম্পল ইফ দ্য প্রাইস অফ সুগার ইনক্রিজেস হুইচ মিনস ইটস কমপ্লিমেন্টারি গুডস দ্যাট ইজ টি ইটস ডিমান্ড উইল ডাউন, অর if the price of complementary goods down the demand of of that product complementary goods will up, for example when the price of sugar down our demand for tea will up, because when the price of sugar down I will purchase more sugar, and when I will purchase more sugar I will make more tea, so our demand for tea will increase. এই কারণে দেখা যাচ্ছে যে এখন যখন প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, খোঁজ করলে দেখা যাবে যে ওভারঅল মার্কেট ডিমান্ডের ক্ষেত্রে যদি দেখি, আমরা দেখব যে কমপ্লিমেন্টারি গুডস এর ডিমান্ড কমে যাচ্ছে, চায়ের ডিমান্ড কমবে বা কফির ডিমান্ড কমবে। আপনি বলতে পারেন ম্যাডাম এটা তো তাহলে এক্সট্রিম কেস, এই ধরনের কেসে আমরা কি করি, এই ধরনের কেসে সাধারণত আমরা ইনসেন্টিভ দিই, ইনসেন্টিভ দিয়ে মার্কেটটাকে স্টেবল রাখার চেষ্টা করে। এখন দেখবেন যে
বিভিন্ন জায়গায় মানে কিছুটা হলো ফ্রি দিচ্ছে। যেমন দেখবেন যে জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলছি, ধর মির্জাপুর টি ব্যাগ এর সাথে একটা চামচ ফ্রি, আপনার তো চামচ দরকার নেই, কিন্তু চামচটা দিয়ে এরকম করার চেষ্টা করছে যে যাতে ড্রাস্টিক্যালি এটা ডিমান্ড ফল না করে, ওটার জন্য হলে আপনি কিছুটা হলো প্রোডাক্টের ডিমান্ডটা করতে থাকেন। সো দিস ইজ কমপ্লিমেন্টারি গুডস। সো ঠিক একইভাবে দেখেন এখানে কিন্তু আমি একবারও চায়ের দামের কথা বলি নাই, বরঞ্চ চায়ের সাবস্টিটিউট আর কমপ্লিমেন্টারি গুডস নিয়ে কথা বললাম। তো এইভাবে একটা প্রোডাক্টের প্রাইস যাই হোক না কেন, সেটার থেকে অনেক ক্ষেত্রে এর ডিমান্ডটা বাড়বে না কমবে, এটা ডিপেন্ড করে ইটস প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট, দ্যাট ইজ ইটস প্রাইস অফ দ্য সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডস, এটাই বলতে চাচ্ছিলাম। সো দিস ইজ দ্য সেকেন্ড রিজন। তাহলে ফার্স্ট রিজন ইজ ওয়াজ ইনকাম, অ্যান্ড ইয়েস দের ইজ টু টাইপ অফ গুড অ্যাকর্ডিং টু দোজ, উই উইল ফাইন্ড আউট ওয়েন ইউর ইনকাম ইনক্রিজেস, মে বি ফর সাম গুড আওয়ার ডিম্যান্ড উইল ইনক্রিজ, আর ফর সাম গুড আওয়ার ডিম্যান্ড উইল ফল। ইন দ্য সেম ওয়ে ফর প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট, প্রোডাক্ট আর টু টাইপ, সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডস। সো ফর দ্যাট ফর দ্যাট প্রোডাক্ট আমরা দেখবো যে আমাদের কিন্তু আমাদের যেটা হবে যে আমার কিন্তু হচ্ছে গিয়ে সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্টারি গুডস ওয়াইজ আমরা দেখতে পাবো যে সেখানে আমরা কিন্তু এটা ডিমান্ডটা মানে ডিপেন্ড করবে। ম্যাম সাবস্টিটিউট কি ম্যাম প্রাইস ডাউন হলে ডিমান্ড ডাউন হয় না? সাবস্টিটিউটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রাইস ডাউন হলে ওটার যে সাবস্টিটিউট প্রোডাক্ট ওটার ডিমান্ডটা হচ্ছে গিয়ে ডাউন হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে যেমন ধরেন চায়ের দাম যদি কমে তাহলে তো আমি চাই বেশি কনজিউম করবো, আমি কি কফি কনজিউম করবো বেশি? করবো না। তো তখন ওটা ওটা কফি মানে আমি প্রোডাক্টটা ধরে বুঝতে হবে যে ওটার সাবস্টিটিউট কে। তো এখন যদি আমি চা টি কে আমি এখন প্রোডাক্ট হিসেবে ধরি, তাহলে টির সাবস্টিটিউট হচ্ছে কফি, তাহলে কফির প্রাইস যদি কমে আমার টি এর ডিমান্ড হচ্ছে কমে যাবে। কারণ কি? কারণ কফির দাম কমলে আমরা কফি কনজিউম করবো, টি টা কনজিউম করবো না। কিন্তু কফির প্রাইস যদি বাড়ে তখন টি ডিমান্ড বাড়বে, কারণ কফির প্রাইস বাড়লে আমরা ডেফিনেটলি সাবস্টিটিউট করে টি তে আসবো। আবার কমপ্লিমেন্টারি গুডস দিয়ে চিন্তা করলে রিলেশনশিপটা একটু একটু অন্যরকম। সেটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি গুডস হিসেবে ধরেন আপনি আপনি বললেন যে ম্যাডাম বিস্কিট নিয়ে আসি, তাহলে বিস্কিটের দাম যদি কমে তাহলে আমি বেশি বেশি বিস্কিট কিনবো, বেশি বেশি বিস্কুট খাওয়ার জন্য সাথে আমার কি লাগবে? চা লাগবে, তাহলে চাও আমি হচ্ছে গিয়ে বেশি কনজিউম করবো। সো ইনভার্স রিলেশনশিপ, দ্যাট মিন্স প্রাইস যদি কমপ্লিমেন্টারি গুডস এর প্রাইস কমে তখন দেখা যাচ্ছে যে আমার কমপ্লিমেন্টার ডিম্যান্ড আপ হলো, আবার যদি কমপ্লিমেন্টারি গুডস এর প্রাইস ইনক্রিজ করে তখন কমপ্লিমেন্টের ডিম্যান্ড ফল করলো, এভাবে আসবে। এখন আসি এগুলো কোনো কিছুই অনেক ক্ষেত্রে কাজ করবে না বিকজ অফ দ্য থার্ড রিজন। যেমন আমার ক্ষেত্রে যেটা আমি বলবো, আমি হচ্ছে এক্সট্রিম লেভেলের টি লাভার, আমার যেটা হয় যে আমি কফি শপে গেলেও আগে অপশন খুঁজে যে ওখানে কোনো টির কোনো অপশন আছে নাকি, আমি টি কনজিউম করি এরকম। তো অনেক ক্ষেত্রে আমাদের প্রেফারেন্স বলে একটা বিষয় থাকে, মানে আমাদের টেস্ট বার্ড বলে একটা বিষয় থাকে। তো টেস্ট বার্ডের কারণে আমাদের যেটা হয় যে আমার ডিম্যান্ডটা কিন্তু চেঞ্জ হতে পারে। সো অ্যাকর্ডিং টু ইউর টেস্ট বার্ড ইউর ডিম্যান্ড উইল চেঞ্জ। ফর এক্সাম্পল বাংলাদেশে আমরা যেটা হয় যে আমরা হচ্ছে গিয়ে দেখবো যে আমরা কিন্তু রাইস কনজিউমটা বেশি করি, বা আমরা ফিশ কনজিউমটা বেশি করি, বা আমরা ভেজিটেবল কনজিউমটা বেশি করি। সো হোয়াট এভার দেয়ার প্রাইসেস উই উইল কনজিউম মোর অফ রাইস, ভেজিটেবল অর ফিশ। বাট আপনি ইউএসএ তে যদি যান ওদের দেখবেন যে ওদের কিন্তু মেইন ফুড রাইস না, ওদের মেইন ফুড হচ্ছে ব্রেড বা ব্রেড টাইপস অফ আইটেম। সো ওদের দেশে যদি হুইটের দাম বাড়ে তারপরে ওরা কিন্তু হুইটটা কনজিউম করবে না, ব্রেডটা কনজিউম করবে, ওরা কিন্তু রাইসের দাম বাড়লে যে রাইস বেশি কনজিউম করবে তা না। তো আমাদের দেশে দেখা যায় চালের দাম এই যে এখন অনেক বাড়তি, ডেফিনেটলি দামটা অনেক বেশি। আমি তো আমি একটু আগে মানে প্রাইস লেভেল যে বাড়তি এবং এটার জন্য যে আমাদের উপর ব্যাড ইম্প্যাক্ট আছে এটা নিয়ে আমি বেশ কয়েকটা ক্লাসে কথা বলেছি। তো তারপরেও কিন্তু এর মধ্যে আমাদের কিন্তু রাইস কনজামশনটা আমরা হচ্ছে গিয়ে কমাতে যাইনি। তো মানে কমাতে যাইনি বললে ভুল হবে, আমরা কমাতে পারি নাই বিকজ হচ্ছে গিয়ে এটা আমাদের মানে বেসিক নিড এর মধ্যে পড়ে, মানে মানে আমাদের যে মেইন ফুড যেটা যেটা আমরা আমাদের টেস্ট বার্ডের সাথে চলে যায়,
টেস্ট পার্টে চলে যায়, তো সেটা হচ্ছে গিয়ে চলে যায়, সেটা হচ্ছে এই কারণে আমরা কিন্তু রাইস কনজাম্পশনটা বেশি করছি। তো টেস্টের উপর অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে যে আমার প্রাইস লেভেলটা তখন ফ্যাক্টর না, আমার টেস্ট ওয়াইজ আমরা কিন্তু প্রোডাক্টটা বেশি কনজিউম করি। একই সাথে ফ্যাশন বলতে এখানে ট্রেন্ডটা বোঝাচ্ছে, সো অনেক ক্ষেত্রে ফ্যাশন বা যে ট্রেন্ডটা চলছে সেই কারণে প্রাইস লেভেলের চেঞ্জেস এর পরেও আমরা দেখা যাচ্ছে যে ওই প্রোডাক্টে কনজিউম করছি। যেমন হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে লং ড্রেস বা ঢিলে ঢালা পোশাক, এই ধরনের পোশাকের ট্রেন্ড চলছে। তো প্রাইস লেভেল বেশি থাকুক না কম থাকুক এটা আমার ফ্যাক্টর না, আমি এই ধরনের পোশাকই কিন্তু পারচেজ করছি। ওকে, দেন নেক্সট পয়েন্ট যেটা বলছে দ্যাট ইজ এক্সপেকটেশন, অ্যান্ড মোর স্পেসিফিকলি এক্সপেকটেশন মিনস এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস। সো ইফ ইউ এক্সপেক্ট দ্যাট ইন ফর এনি কাইন্ড অফ প্রোডাক্ট, that means goods and services, if the future price will increase, if you can predict that, in that cases your demand for that good at the present time will fall, that means will increase, bhul bolchi je bhobishyote ami dam barte pare eta bujhle, at present I will consume more, or if you find out in future its price will decline, in that cases at present you will consumeless, because the future is the dam kome tokhoni beshi consume korbo. For this reason, for seasonal fruit and vegetable we consume less at the beginning of the season, because at the beginning of the season its price is really high, and we are expecting at the near future, that means at the mid of the season, its price will decline. So in that time we will consume more of that product. But at the mid of the season, we consume maximum amount of that seasonal fruit and vegetable, because we know at the end of the season, again, its price will increase. So it's better to consume at that time. For that purposes, আমাদের এই যে বলেছি, there is a common practice, আমাদের প্যারেন্টদের দেখবেন যে আমরা অনেক সময় চাল, তারপরে হচ্ছে গিয়ে অনিয়ন বা সল্ট, দেখবেন যেগুলো দাম যখন কম থাকে তারা কিন্তু এগুলো কিনে স্টোর করে রাখে। কারণ কি, জিজ্ঞাসা করলে বলবো যে ভবিষ্যৎ এমনি দাম বাড়বে সামনে, তো এখনই কিনে রাখছি। তো এটা কি যে ফিউচারে আমার দাম বেড়ে যাবে আমি এক্সপেক্ট করছি, বিধায় প্রেজেন্ট এটা ডিমান্ডটা বাড়িয়ে দিচ্ছে। এখন দেখেন অনেকগুলো রিজন নিয়ে কথা বললাম, আপনারা কিন্তু আমার সাথে চাইলে এখানে তর্ক করতে পারেন যে না ম্যাডাম এইভাবে আসলে এটা কাজ করছে না, আমি আপনার সাথে টোটালি এগ্রি করবো। কারণটা কি, বিকজ অফ দ্য ফিফথ রিজন, দ্য নাম্বার অফ বায়ার্স ইন মার্কেট। বাংলাদেশে এগুলা কাজ করে না, কারণ আমরা তো বাংলাদেশে ইকোনমি বেসিসে চিন্তা করব, বাংলাদেশে ইকোনমিতেই কাজ করে না। কেন ম্যাডাম করে না, বিকজ উই হ্যাভ হিউজ পপুলেশন। আর একটু যদি দেখি তাহলে কিভাবে বলছি, সেটা হচ্ছে গিয়ে যে সেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করে দেখি বাংলাদেশে 18 কোটি মানুষ, এবং মোর অ্যান্ড লেস আমরা সবাই কনজিউমার। তো ধরেন চালের ডিমান্ডই বলি, তো আমরা যদি 1 কেজি করেও চালের ডিমান্ড করি, 18 কোটি মানুষের পার ডে 118 কোটি কেজি চাল লাগবে। মাই গড, ইটস রিয়েলি হিউজ। তো এত একটা বিশাল ডিমান্ড, তো এত বড় একটা মার্কেটকে কন্ট্রোল করা ডিফিকাল্ট না? এই কারণে দেখা যাচ্ছে যে যেই মার্কেটে বায়ার বেশি সেই মার্কেটে অটোমেটিক্যালি ডিমান্ড বেশি হবে। তো বাংলাদেশের সাথে যদি সাপোজ আপনি মালদ্বীপের কম্পেয়ার করেন বা নেপালের কম্পেয়ার করেন, বাংলাদেশের মতো তো এত পপুলেশন ওদের নাই, সো ওদের যেহেতু এত পপুলেশন নাই, ওদের কিন্তু মার্কেট ডিমান্ড যেরকম হবে আমাদের সাথে এটাকে কম্পেয়ার করলে আমরা পাবো না। দেখা যাবে যে আমাদের মার্কেট ডিমান্ড অনেক হিউজ হবে। সো এখানে প্রাইস লেভেল যাই হোক না কেন, এখানে আমরা এই কারণে অনেক ক্ষেত্রে আমরা মার্কেটটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি না। তো আরো যদি স্পেসিফিকলি বলতে চাই, বাংলাদেশে দেখবেন যে এই ইনফ্লেশন হোক যাই হোক আমাদের মার্কেট ডিমান্ড থাকে, এটা রিজনটাই হচ্ছে এটা যে উই হ্যাভ হিউজ নাম্বার অফ বায়ার্স ইন মার্কেট, সো ওভারঅল দ্য ডিমান্ড ইজ রিয়েলি হিউজ হিয়ার। সো আমি কি বুঝাতে পারছি বিষয়গুলো? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম, বুঝতে পারিনি।
আচ্ছা আবারও বলছি, তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু কোনোটা ক্ষেত্রে আমার প্রাইস লেভেল হেডেক ছিল না, বরঞ্চ হচ্ছে কি ফ্যাক্টরি গুলোর কারণে আমার কাছে মনে হচ্ছে যে প্রাইস লেভেল যাই থাকুক না কেন আমার ডিমান্ডের একটা মুভমেন্ট হচ্ছে, আইদার ইটস ইনক্রিজেস অর ডিক্রিজেস, সো দিস আর দ্য রিজন ফর হুইচ ইউর ডিমান্ড কার উইল শিফট। দ্যাট মিনস প্রাইস লেভেল এখানে আমার হেডেক থাকবে না, উল্টো দেখা যাবে অ্যাট দ্য সেম প্রাইস মেবি আমার ডিমান্ড উইল ইনক্রিজ অর ডিক্রিজ। তো একজন টেস্ট অ্যান্ড ফ্যাশনের কথা বলছেন এখানে, আসলে অ্যাকচুয়ালি আমি এমফাসাইজ করছি হচ্ছে আপনার হ্যাবিটের উপরে। সো ইফ ইউ ইফ মানে আপনি সাপোজ ধরে নিচ্ছে, যেমন আমার ক্ষেত্রে আমি কিন্তু ফিশ লাভার না, সো মানে ফিশ লাভার যেহেতু আমি না, সো এই কারণে দেখা যায় আমি জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি, বাট ম্যাক্সিমাম বাঙালি হচ্ছে ফিশ লাভার, সো মাছের দাম বেড়ে গেলে কিন্তু তারপরেও আমরা কিন্তু মাছটা কনজিউম করে থাকি, বিকজ আমাদের টেস্ট বাড ওটার সাথে যাচ্ছে, এটাই বুঝাচ্ছে। ফ্যাশন বলতে এখানে কারেন্ট ট্রেন্ডটাকে বোঝাচ্ছে, সো কারেন্ট ট্রেন্ডে যেটা চলছে আমি সেটা কনজিউম করবই, সেখানে আমার প্রাইস লেভেল যাই হোক না কেন। যখন এটা আমি ক্লোদিং দিয়ে বললাম যে ক্লোথটা এখন হচ্ছে ট্রেন্ড, যে আমরা হচ্ছে লং টাইপের ক্লোথ মানে এখন পড়ছি, এক্ষেত্রে প্রাইস লেভেল অনেক হাই হলো, আমরা এই কিন্তু লং ক্লোথ গুলোই মানে পারচেস করে থাকবো। দেখা যাচ্ছে যে শর্ট ড্রেসের এখন দাম কম হতে পারে, কিন্তু তারপর আমরা পারচেস করবো না, কারণ এখনকার ফ্যাশন ট্রেন্ডটা ওখানে এরকম। আচ্ছা আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা টেস্টের জায়গায় আর একটা বলতে পারি, যেমন বাংলাদেশে আমরা কিন্তু চালের দাম বলে আমাদের জন্য খুব হেডেক, বিকজ চালটা আমাদের ফুড হ্যাবিটের সাথে যায়, কিন্তু যদি গমের দাম বাড়ে অর্থাৎ হুইটের দাম যদি বাড়ে এটা আমাদের কারণে হেডেক না, কারণ আমরা ওইভাবে আমরা চালটাই বেশি কনজিউম মানে রাইসটাই বেশি কনজিউম করি, আমরা কিন্তু ব্রেড বা রুটি যেটা বলছি এটা কিন্তু হচ্ছে কি আমরা বেশি কনজিউম করছি না, সো এটা কিন্তু টেস্ট অ্যান্ড ফ্যাশন দিয়ে এখানে এক্সপ্রেস করা যেতে পারে। আচ্ছা হ্যান্ড রেজ করেছেন, জি ফারহান বলেন। থ্যাংক ইউ ম্যাম, আমার একটা কোয়েশ্চন ছিল, সেটা হচ্ছে ম্যাম আমাদের বাংলাদেশে অ্যানুয়াল যে ইনফ্লেশন রেট এটা হচ্ছে অলমোস্ট 7% মানে কারেন্ট রেটটা, এন্ড এই ক্ষেত্রে আমরা যদি মাইক্রো ইকোনমিক্স এ চিন্তা করি দেন আমাদের ওই ইকোনমির যে গ্রোথটা এজ এ পার্সন লাইক স্যালারি জিনিসটা যদি কনসিডার করি তাহলে ম্যাম ওই হিসেবে তো ওইটা ওইভাবে ইনক্রিজ হচ্ছে না, এজ এন ইন্ডিভিজুয়াল যে মাইক্রো ইকোনমিক্সটা ওইটা দেখা যাচ্ছে খুবই স্লো পেজে, লাইক একজন ইনক্রিমেন্ট পেলেও সে 2 বছর পরে পাচ্ছে, মানে স্ট্রাকচারটা এরকম, এবং যেটা পাচ্ছে আমি আমার কথাই বলি, আপনি ইনক্রিমেন্টের কথা বলছেন, আমি আমি নিজেই হিসাব করে দেখেছি। আচ্ছা আপনি শেষ করেন তারপরে আমি উত্তরটা দিব। বলেন। জি ম্যাম, তো ওই ক্ষেত্রে আমরা এবং দ্রব্যমূল্যের দামও কন্টিনিউয়াসলি ইনক্রিজিং, সো ওই ক্ষেত্রে বাংলাদেশ যেই দিকে যাচ্ছে আর কি, এটা কি একটা সামনে একটা বড় লেভেল একটা ইকোনমিক্যাল একটা কোলাপস ওয়েট করতেছে আমাদের জন্য? যেটা কাজ করছে সেটা বলছি, যেমন প্রথম যে পয়েন্ট আপনি বললেন যে ম্যাডাম ইনফ্লেশন রেট ইজ হিউজ, হ্যাঁ অলমোস্ট 7% যেটা বলছেন ইটস ট্রু, বরঞ্চ আমি বলবো মোর দেন 7%। আসলে আমার কাছে মনে হয় ইনফ্লেশন রেটটা আসলে ডাবল ডিজিটের, কারণ আমাদের দেশে কোনো কিছু মানে এটার জন্য তো একটা মার্কেট সার্ভে করতে হয়, আমাদের দেশে তো কোনো সার্ভেই প্রপারলি হয় না, স্ট্যাটিস্টিক্যাল ডেট মানে যে ডেটা কালেকশনের যে বিষয়গুলো থাকে এটা কোনোটাই প্রপারলি হয় না, তো আমার কাছে এটা কেন জানি মনে হয় যে আমাদের দেশে ইনফ্লেশন রেটটা হচ্ছে ডাবল ডিজিটের, কারণ এটাকে প্রপারলি ক্যালকুলেশন করা হয়নি। এখন ইনফ্লেশনের সাথে সাথে আমাদের ইনফ্লেশন, ইফ দ্যাট ইজ ইনফ্লেশন ইট ডাজেন্ট মিন ইট উইল ইনক্রিজ ইউর ইনকাম, আপনার কিন্তু ইনকাম বাড়ে নাই, ইনফ্লেশন মানে দ্রব্যমূল্যের দাম ওভারঅল প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়বে, বাট এটার সাথে যে ওটা দাম বেড়ে গেল এটার সাথে যে আপনার খালা দরজাটা ক্লোজ করেন না, দরজা লাগান না খোলাই থাকুক, তো এর সাথে যে আমার যে ইনকাম বাড়বে তা না, যেমন আমি আমার কথাটাই বলতে চাচ্ছিলাম, আমি হিসেব করে দেখলাম আমার 2 বছরে আসলে 1টা টাকা ইনকাম বাড়েনি, যা ছিল তাই আছে, উল্টো বলতে গেলে কমে গেছে, কারণ হ্যাঁ লাইট অফ করেন, কারণ হচ্ছে কি ট্যাক্স দিতে হচ্ছে বা আদার্স বার্ডেন গুলো আমার উপরে এত বেশি হয়ে যাচ্ছে যে আমাকে কিন্তু উল্টো ট্যাক্স মানে আমার ইনকাম বলতে গেলে কমে যাচ্ছে, কিন্তু আমি দেখলাম এটার ইম্প্যাক্ট কি পড়েছে, আমি ডিসেভিংস এ চলে গিয়েছি, আমি কিন্তু আগে যেভাবে আমি যে বলছিলাম যে আমার কিন্তু এখন আবার নতুন করে আমি
বাই বাসে চলাচল করা কঠিন। সকালে ক্লাসে আরো এটা অনেক এক্সাম্পল দিচ্ছি, আমি বলছিলাম যে আমি মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে ছোট ডিস্টেন্স সেটা আমি যেতাম হচ্ছে গিয়ে রিক্সা করে, এখন আবার সেটা না যে আবারও হচ্ছে গিয়ে এই টাকাটা সেভ করার চেষ্টা করছি, কারণ আমার যে পরিমাণ খরচ যাচ্ছে এটা আমি আসলেই সার্ভাইভ করতে পারছি না। তো আমি যেখানে চলতেই পারছি না সেখানে নিশ্চয়ই আমি এই ধরনের আননেসেসারি খরচে যাব না। তো এইখানে যদি আমি এটা আমি অ্যাজ একদম একদম মাইক্রো পয়েন্টে বলছি, যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো, এখন ওভারঅল ইকোনমিতে যদি যাই সবারই সিচুয়েশন খারাপ। সবার সিচুয়েশন খারাপ মানে হচ্ছে ইনফ্লেশন হাই হয়ে গেছে, এই কারণে আমাদের সব কারোরই তো ইনকাম ওইভাবে তো আসলে রিয়েল ইনকাম যেটা সেটা তো বাড়ে নাই। তো তখন যখন না বাড়বে তখন আমরা ডিসেভিংস এর দিকে যাব, এবং ডিসেভিংস ইন্ডিকেটস দ্যাট লেস ইনভেস্টমেন্ট, লেস ইনভেস্টমেন্ট ইন্ডিকেটস দ্যাট আনএমপ্লয়মেন্ট রেট উইল ইনক্রিজ, আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়তে থাকবে, মানে বেকারত্বের হার যেটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখছি। তো যেটা বলছেন যে ইকোনমি কলাপস করবে কিনা, একটা ছোট্ট একটা ইনফ্লেশন, ছোট বলতে বুঝেছি আরো তো অনেক ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর থাকে সেই জন্য সেই বেসিস এটাকে ছোট বলছি। তো এই একটা কারণের জন্য যে ইকোনমি যে একদম ড্রাস্টিক্যালি ফল করে যাবে এটা হয় না, বাট যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফলে, যেটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে আমি অলরেডি বলছি যে ইনভেস্টমেন্ট কমে গেছে, অলরেডি ইনভেস্টমেন্ট বাংলাদেশে কমেছে, মানে ব্যক্তি ব্যক্তি বিশেষে যে মানে যে ইনভেস্টমেন্ট গুলো ছিল ছোট ছোট উদ্যোক্তারা নিয়ে যে কাজগুলো করতে এই ধরনের ইনভেস্টমেন্ট লেভেল অনেক কমে আসছে, এবং হচ্ছে মানে ডিসেভিংস এ গিয়েছে, ব্যাংকের ডিপোজিট ডিপোজিটের বিষয়টা যেটা হচ্ছে মানুষ এখন সেফ ডিপোজিটের কথা চিন্তা করে, মানুষ কোন রিস্ক নিয়ে কোন ইনভেস্টমেন্টে যাচ্ছে না, কারণ এই যে বলছি যে আমি যেটা বিজনেস করব জিনিসপত্রের দাম বেশি আমার প্রোডাক্ট যে সেল হবে এটার কোনো অভিযোগ নেই, কারণ মানুষের তো খাতে মানে কাজই নাই, তো মানুষ কিনবে কোথা থেকে, মানুষ কাজ না থাকলে তো ইনকাম নাই, ইনকাম না থাকলে তো আমার প্রোডাক্ট সেল হওয়ার বিষয় নেই। তো এই ধরনের প্রবলেম গুলো আমরা ফেস করছি সেটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ইট ডাজেন্ট মিন ইকোনমি কলাপস করবে, বাট ইকোনমি ভঙ্গুর একটা অবস্থার দিকে যাচ্ছে, এবং এটা চলতে লাগলে এটা একটা একটা ব্যাড ইম্প্যাক্ট, লং টার্মের জন্য একটা আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি হাই থাকবে, এই ধরনের ব্যাড ইম্প্যাক্ট করবে, এবং এটা আবার গভর্নমেন্ট চাইলে সলভ করে ফেলতে পারে। তো সেই ধরনের পলিসি গভর্নমেন্ট যদি এখন নেয় তাহলে আবার ইনফ্লেশন রেটটাকে কন্ট্রোল করা পসিবল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তো আমি আজকে এতটুকু পর্যন্তই পড়াবো, নেক্সট ক্লাসটা হচ্ছে গিয়ে আমাদের যেটা হবে যে আমরা একটা অ্যাডভান্স ক্লাস করব, সেই ক্লাসে আমরা হচ্ছে এরপর সাপ্লাই এর প্রশ্নে যাব, একইভাবে আমরা দেখবো যে সাপ্লাইটা কি, ল অফ সাপ্লাই, এবং সাপ্লাই বিভিন্ন চেঞ্জেস এর রিজন গুলো আমরা আছে যেটা সেগুলো আমরা ফাইন্ড আউট করবো। আজকে ছেড়ে দিই, আজকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি ম্যানুয়ালি মানে পার্টিসিপেন্ট লিস্ট থেকে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি অ্যাডভান্স ক্লাসের লিঙ্কটা এন্ড আদার্স ডিটেইলটা আপনাদের গুগল ক্লাসরুমে কাল বা পরশু দিয়ে দিব। সো আমাদের ক্লাসটা হবে হচ্ছে সানডে ফ্রম 3 টু 5। ম্যাম এক্সট্রা ক্লাসের কথা বলতেছেন নাকি? এক্সট্রা না, এটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস। আমাদের কাছে সব এক্সট্রা। এই অ্যাডভান্স ক্লাসটা 11 তারিখের ক্লাসটা আমি 7 তারিখে নিব, এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকেন, আমি মিটিংটা ক্লোজ করলাম। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।